নীলফামারীর সৈয়দপুরে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বেশ চড়া। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শীতকালীন আগাম সবজি। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, সরবরাহ স্বাভাবিক হওয়ার পরও দাম কেন কমছে না, ব্যবসায়ীরা কি বলছেন? যেটি ঘটেছে যে এই সময়টাতে আসলে উৎপাদন খরচ একটু বেশি থাকে কৃষকদের, যার কারণে এই দামটাও আসলে ঠিক চাইলেও তারা কম রাখতে পারেন না, এরকমটি বলছেন ব্যবসায়ীরা। আমি আপনাকে একটু দেখাতে চাই যে অন্যান্য সময় আমরা যখন আসি তখনকার চাইতেও আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি পরিমাণে সবজি আছে, তারপরও দাম একটু বেশি, যদিও বিক্রেতারা বলছেন কয়েকদিনের তুলনায় আজকে তুলনামূলক একটু দাম কমে গেছে। আমি যদি একটু আপনাকে বলতে চাই, যেমন লাউ বিক্রি হচ্ছে 30 টাকা পিস, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, আগাম যে বেগুনটি অর্থাৎ গোল বেগুনটি সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, যেটি লম্বা বেগুন সেটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, 32 টাকা কেজি, এটা বিভিন্ন কোয়ালিটি ভেদে এরকমটি বলছেন। করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আর আগাম এখন পর্যন্ত উঠেছে, আমরা দেখতে পাচ্ছি যে বাঁধাকপি এবং ফুলকপি উঠেছে, তো বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি পাইকারিতেই, ফুলকপির দামটা আরও একটু বেশি। তবে সাধারণ ভোক্তাদের মনে যে প্রশ্ন, এখানকার পাইকারি বা খুচরা বিক্রেতারাও একই কথাই বলছেন যে বিশেষ করে কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ এই তিনটি পণ্যের দাম কিছুতেই কমছে না, এবং এটা নিয়ে হতাশা রয়েছে উভয় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেশি পেঁয়াজ 70 টাকা কেজি, এবং যেটি আমদানিকৃত পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া রসুন বিক্রি হচ্ছে পাইকারিতেই 210 টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে পাইকারিতেই 80 টাকা কেজি, যেটি খুচরা বাজারে 100 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব সবজি আছে সেগুলোর আমি পর্যাপ্ত সরবরাহ দেখছি এখন পর্যন্ত বাজারে, যেমন অন্যান্য সবজির মধ্যে রয়েছে পেঁপে রয়েছে, শসা রয়েছে, কচু রয়েছে, বিভিন্ন ধরনের শাক রয়েছে। তো এই যে পণ্যগুলো সেগুলো অনেকগুলোই আসলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সরবরাহ ট্রাকে করে নিয়ে আসতে হয়, পরিবহন খরচ বেড়ে গেছে, উৎপাদন খরচ বেড়ে গেছে, সব মিলিয়ে আসলে এই যে পরিস্থিতি সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমনটি অভিযোগ করছেন আমাদের কাছে সাধারণ ক্রেতারা। আর এখানে যেহেতু পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা এই দুই শ্রেণী আছে, তারাও বলছে যে লাগামটা একটু টেনে আরেকটু মনিটর করলে হয়তো আরেকটু ভালো হবে। তবে সামনে শীতকাল আছে, শীতের সবজিটা যখন পুরোপুরি চলে আসবে তখন সবজির দাম বিশেষ করে সেটি একেবারেই হাতের নাগালে চলে আসবে, এমনটি আমাদের বলছেন। তো উজ্জ্বল হাফিজ, এই ছিল পুরো কাঁচাবাজার থেকে আমার কাছে সব শেষ অবস্থা। আমিরুল বাপ্পি যুক্ত হয়েছিলেন নীলফামারীর সৈয়দপুর থেকে।